আমি ডক্টর মোহাম্মদ হাসান শামসুদ্দিন, জনপ্রিয় মেডিটেশন ক্রিয়েটিভ মেডিটেশনের ফাউন্ডার, বাংলাদেশে একমাত্র মেডিটেশন ক্রিয়েটিভ মেডিটেশন, যে মেডিটেশনটি নিয়মিত গবেষণার মধ্য দিয়ে এগিয়ে চলছে। ক্রিয়েটিভ মেডিটেশন এটা যে একটি কার্যকরী মেডিটেশন সেটা প্রমাণ আমি নিজেই। আমার বয়স 60-এর কাছাকাছি, ছুঁই ছুঁই করছে। আমি 30 বছর ধরে আমি নিয়মিত নিজে মেডিটেশন চর্চা করি, মেডিটেশন নিয়ে আমি গবেষণার কাজে নিয়োজিত আছি। আমার পেশার পাশাপাশি আমি এই কাজটি করে যাচ্ছি। আপনি খেয়াল করে দেখুন, আমার এই বয়সেও আমার চোখে আমি চশমা ব্যবহার করি না। চশমা ব্যবহার করা ছাড়াই আমি সব কিছু আমি ঠিক মতো দেখতে পাই, কাজকর্ম আমি করতে পারি। আমার ডিকশনারিতে, আমার লাইফ স্টাইলে ডাক্তার বলে কিছু নেই। এটা অনেকে শুনে কিছুটা অবাক হয়, যদিও যারা আমার সাথে মিশেন চলাফেরা করেন তারা জানেন। ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাকে কোনো মেডিসিন খেতে হয় না। রোগ স্রষ্টা দিয়েছেন, পাশাপাশি রোগকে সারার ক্ষমতাও দেহের ভিতরে স্রষ্টা দিয়েছেন, আমি সেটা বিশ্বাস করি। আমার যদি পেটে কোনো অসুখ হয় তার ডিউরেশন ম্যাক্সিমাম 12 আওয়ার্স। আমি আমার সেলফ হিলিং দিয়ে আমি সেটাকে ভালো করে ফেলি। আমি মনে করি, আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি, কারো মেডিটেশন নিয়ে আলোচনা করতে হলে মেডিটেশন দিয়ে কিছু করা যায় সেটা বলতে হলে সেটা আগে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। নিজের জীবনে প্রয়োগ করতে হবে, তারপরে অন্যকে সেটার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তা না হলে তো আপনি ওই রাস্তার ক্যানভাসারের মতো হয়ে যাবে, ওই যে রাস্তায় বসে যারা হাত দেখায় তাদের মতো হয়ে যাবে। নিজের ভাগ্যের পরিবর্তন হয় না, কিন্তু অন্যের ভাগ্যের পরিবর্তনের জন্য পরামর্শ দেয়। এটা অনেকটা হিপোক্রেটিক অ্যাটিচিউড আমি মনে করি। ইসলাম ধর্মেও বলা আছে, অন্য কাউকে কোনো উপদেশ দিতে হলে সেটা আগে নিজের জীবনে প্রতিফলিত করতে হয়, নিজের জীবনে সেটাকে ধারণ করতে হয়। আমি 30 বছর ধরে মেডিটেশন চর্চা করে করে আমি আমার জীবনে আমি সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমার স্বাস্থ্যগত আমি ব্যাপারে বললাম, অন্যান্য বিষয়ে হয়তো নাই বললাম। যাই হোক, আজকের একটি ছোট্ট বিষয় আলোচনা করে শেষ করব,
সেটা হচ্ছে প্রতিটি মানুষই ভাগ্যবান, এটার জন্য মেডিটেশনের দরকার নেই, এটার জন্য কোনো মেথডের দরকার নেই, একটু কমন সেন্স অ্যাপ্লাই করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি একজন ভাগ্যবান মানুষ। কিভাবে? দেখুন, আগামী দিন এই পৃথিবীতে কয়েক হাজার মানুষ মারা যাবে, তাই তো? আগামীকালকের সারা পৃথিবীতে হাজার নয়, কয়েক লাখ লোক মারা যাবে। কিন্তু আপনি বেঁচে আছেন, আপনি মারা যাননি, তাহলে কি হলো? আপনি কালকের ভাগ্যবান একজন ব্যক্তি। আবার তারপরের দিন এই পৃথিবীতে লক্ষ লক্ষ লোক মারা যাবে, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি বেঁচে আছেন, তাহলে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। কারণ এই পৃথিবীতে যে বেঁচে থাকে সেই তো ভাগ্যবান ব্যক্তি। তাহলে প্রতিদিন আপনি ঘুম থেকে উঠে নিজেকে বলেন, আমি একজন ভাগ্যবান ব্যক্তি। প্রতিদিন ঘুম থেকে উঠি নিজেকে বলেন, আমি একজন ভাগ্যবান ব্যক্তি, আমি একজন ভাগ্যবান ব্যক্তি। আপনি যা বলবেন আপনার মন সেটাই গ্রহণ করবে, শুধু বলাটা জানতে হবে কিভাবে বলতে হয়। আর শুধু বলা না, বলার সাথে বিশ্বাস রাখতে হয়, অনুভূতি আবেগ অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আপনাকে বলতে হয়। প্রতিদিন যদি আপনি এইভাবে বলতে থাকেন তাহলে মূল সোর্সের সাথে আপনার কানেকশন হয়ে যাবে, আর মূল সোর্সের সাথে যখন কানেকশন হয়ে যাবে দেখবেন আপনার ভিতরে একরকমের দিব্য ভাব জাগ্রত হবে। এর জন্য কোনো মেথড ফেথডের দরকার নেই, কোনো গুরু টুরুর কাছে যাওয়ার দরকার নেই, ইটস এ সায়েন্স। আপনার ইচ্ছাকে আপনার ভিতরে প্রবেশ করাতে হবে, এই আপনার ইচ্ছাকে আপনার ভিতরে প্রবেশ করাটাই হচ্ছে হলো আপনার দক্ষতা, আপনার মনসিয়ানা। এই প্রবেশ করানোর জন্যই এই পৃথিবীতে অনেক মেথড, অনেক পদ্ধতি বের হয়েছে। আর তার সাথে যদি ইসলামকে, যদি ধর্মকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে কি হয়, সোনায় সোহাগা হয়ে গেল। সে যাই হোক, যেটা বলছিলাম যে আপনি প্রতিদিনের জন্য যে এই যে বেঁচে আছেন, এই যে বেঁচে থাকা, এটাই হচ্ছে আপনি একজন ভাগ্যবান মানুষের লক্ষ্য। এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি আপনি নিজেকে ভাগ্যবান মনে করেন, এইভাবে যদি মনে করতে থাকেন দেখবেন এক মাস, দুই মাস বা 15 দিন পরে দেখবেন আপনার ভিতরে একটা পরিবর্তন শুরু হয়েছে। আজকের এ পর্যন্তই থাক, আবার আসবো। আমি প্রতিদিনই আসি, যখনই কাজের ফাঁকে সময় সুযোগ পাই কথা বলি। ভালো থাকুন, সুস্থ থাকুন।